بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. বোন আপনি জানতে চেয়েছেন যে দেহের কোনো অঙ্গ কেটে রক্ত পড়লে কি অজু ভেঙে যাবে? জাযাকাল্লাহ খায়রান ওয়াইয়াক। হ্যাঁ, অজু করা লাগবে কি লাগবে না রক্ত পড়লে শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে? ইখতিলাফ রয়েছে। শুধু যেটা ইত্তেফাকের স্থান সেটা হলো এই যে পুরুষ বা নারী দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু লাগবে, অজুর কথা বলা হয়েছে। এছাড়া অন্যান্য অন্যান্য বস্তুর মাধ্যমে অজু ভাঙ্গার বিষয়টি বিস্তর ইখতিলাফ রয়েছে। যেমন আপনার প্রশ্নে উল্লেখিত রক্তের বিষয়টি, যে শরীরের কোনো অঙ্গ কেটে যদি রক্ত বের হয় তাহলে অজু করা লাগবে কি লাগবে না, এ বিষয়ে সহি কথা সঠিক কথা দুই কথার সঠিক কথা হলো এই যে অজু করা লাগবে না, শুধুমাত্র এই দুই রাস্তার মাধ্যমে, দুই রাস্তা দিয়ে, নারী পুরুষে দুই রাস্তা দিয়ে যা বের হয় এর মাধ্যমেই কেবল অজু লাগে। এছাড়া আর কোনো রক্তের মাধ্যমে অজু লাগে বলে কোনো স্পষ্ট বিশুদ্ধ দলিল পাওয়া যায় না। তার মানে নারীদের মেন্স বা বাচ্চা প্রসবত রক্ত ইত্যাদি ছাড়া আর কোনো রক্তই নাই যা অন্যান্য অঙ্গ দিয়ে বের হলে অজু ভেঙে যায়, এবং এটাই সঠিক যে অজু ভাঙ্গা রক্ত ঝরার মাধ্যমে, রক্ত পড়ার মাধ্যমে, অন্যান্য অঙ্গ দিয়ে রক্ত পড়ার মাধ্যমে অজু ভাঙ্গে এ মর্মে সহি কোনো দলিল নাই। সুতরাং অজু ভাঙে না এটাই আমরা বিশ্বাস করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে তার সহিহুল বুখারীতে একটি বাব অধ্যায় রচনা করেছেন এইভাবে, বাব মাল্লাম ইয়ারাল উদুআ ইল্লা মিনাল মাখরাজাইন মিনাল কবুল ওয়াদ দুবুর। অধ্যায় ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তির অধ্যায় যে শুধুমাত্র অজু মনে করে, অজু করা মনে করে দুই রাস্তা দিয়ে কিছু বের হওয়াতে, এছাড়া আর অজু আছে বলে মনে করে না, মানে আর কোনো কিছুতে অজু করা লাগবে না বলেই মনে করে। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে এখানে কিছু আসার এনেছেন তাবি থেকে, সাহাবি থেকে, যেগুলি প্রমাণ বহন করে যে একমাত্র দুই স্থান দিয়ে বের হওয়াতে, কোনো কিছু বের হওয়াতে অজু লাগে, অজু করা লাগে, এছাড়া অন্য কিছু দ্বারা অজু করা লাগে না অন্য কিছুর কারণে। এই অধ্যায়ের অধীনে ইমাম বুখারী ফতোয়া আকারে যে কথাগুলি এনেছেন তার মধ্যে এটাও রয়েছে, তিনি বলেন, ওয়াকালা আতাউন ফি মান ইখরুজু মিন দুবুরিহি দুদু আও মিন যাকারিহি নাহউল কমলাতি ইউইদুল উযু। আতা, তিনি একজন তাবি বিদ্বান, তিনি বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে যার গুজ্জদার দিয়ে দুধ অর্থাৎ পোকা জাতীয়, যেমন ওই ছার পোকা বলছি, যেটা সাধারণত এই ছোট 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 আকারের পেটের ভিতর থেকে থাকে, ওই কৃমি জাতীয়, তো এগুলোকে দুধ বলা হয়েছে। তো সাধারণত এটা কীড়া বলা হয়ে থাকে, এক কথায় পোকা জাতীয়। তো যার গুজ্জদার দিয়ে বা লজ্জাস্থান দিয়ে এগুলি বের হয় বা উকুন ইত্যাদি, উকুনের মতো কোনো কিছু বের হয়, মানে কীড়া মাকুড়ার ভিতর থেকে, তো এই ব্যক্তি অজুর ইয়াদা করবে, মানে আবার অজু করবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাহাকা ফিস সালাতে আআদা সালাত ওয়া লাম ইউইদুল উযুআ, যদি কেউ সালাতে হাসে তাহলে সালাতকে ফিরিয়ে পড়বে, তবে অজুকে
ফিরিয়ে পড়বে না, অজু ফিরিয়ে আদায় করবে না, মানে অজু নবায়ন করবে না। ওয়াকাল হাসানাইন আখালা মিন শারিহি ওয়া আজফারিহি আখালা খুফাইহি ফালা ওদুয়া আলাইহি। হাসান অর্থাৎ হাসান বসরি বলেন, যদি সে অর্থাৎ কোনো ব্যক্তি তার চুল অথবা নখ থেকে গ্রহণ করে, মানে এগুলো কাটে, অথবা দুটি মোজা খুলে ফেলে, ফালা ওদু আলাইহে, তাহলে তার অজু নাই, ও তাকে অজু লাগবে না, মানে অজু করা লাগবে নতুন করে। ওকাল আবু হুরাইরা লা ওদু আ ইল্লা মিন হাদাস। আবু হুরাইরা বলেন, একমাত্র অজু অজু ভেঙে যাওয়ার কারণেই লাগে, অর্থাৎ নাফাকের কারণে অজু অজুর প্রয়োজন দেখা দেয়। এরপরে ইমাম বখারি একটা আসার বর্ণনা করেন, একটা হাদিস বর্ণনা করেন জাবের থেকে, তবে তিনি বলেন ওয়ুজ কারো আন জাবির, জাবের থেকে বর্ণিত আছে, কথিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি গাজওয়াতি জাতির রেকায়ে, নবী সাল্লাম গাজওয়াত জাতির রেকায়ে ছিলেন, একটা যুদ্ধের নাম, ফারুমিয়া রজুলুন বিসাহমিন, ওই যুদ্ধে একজন ব্যক্তিকে তীর মারা হয়েছিল, ফানাজাফাহু দামু, সে কারণে তার শরীর দিয়ে রক্ত ঝরেছিল, ফারাকা, এরপর উনি রুকু করেছেন, সেজদা করেছেন, ওয়া মাদা ফি সালাতি, এবং তার সালাতে উনি জারি থেকেছেন, মানে সালাত আদায় করতে থেকেছেন। তো এটাকে ইমাম বুখারী ইউজ কারো বলে উল্লেখ করেছেন, মানে দুর্বলতার দিকে উনি ইঙ্গিত করেছেন। তবে সুনান আবু দাউদে এই হাদিসটিকে বর্ণনা করা হয়েছে এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে বিশুদ্ধ বলেছেন। সে ঘটনাটি হলো এই যে এই এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ফেরার পথে সাহাবায়ে কেরাম সহ উনি ঘুমিয়ে পড়েন এক জায়গায়, এবং দুজন সাহাবিকে দায়িত্ব দেন যে তোমরা রাতে পাহারা দাও, তোমরা ঘুমাবে না, পাহারা দিবে আমাদেরকে, যাতে করে শত্রু আমাদের আক্রমণ না করতে পারে। তো এই দুইজনের দুইজন মিলে কন্ট্যাক্ট করে যে আমরা এইভাবে একসাথে রাত জেগে কী করবো, একজন জেগে থাকি, একজন এবাদতবন্দি করি, এরপরে আমি এবাদতবন্দি করা শেষ হবে তখন তোমাকে উঠিয়ে দেবো। তো এই কন্ট্যাক্ট করে একজন ঘুমিয়ে যায় এবং আর একজন সাহাবি তিনি নামাজে দাঁড়ান। তো তিনি যে নামাজে দাঁড়িয়েছিলেন, শত্রু এসে তাকে তীর মেরেছিল, শত্রু এসে তীর মেরেছিল, তীরটাকে আবার উঠিয়ে আবার মেরেছিল, একাধিকবার তীর মেরেছিল, কিন্তু উনি নামাজ কাটেননি, নামাজ পড়তেই থেকেছেন। পরিশেষে যখন ভয় করলেন যে এভাবে উনি নামাজে ব্যস্ত থাকলে শত্রু তো ভেতরে ঢুকে পড়তে পারে এবং শত্রু তাকে আঘাত, শত্রু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে আঘাত করতে পারে, এই ভয়ে উনি নামাজটাকে লাস্টে সংক্ষেপ করেন এবং তার সাথীকে বলেন যে দেখো তো কী হয়েছে, আমার পিঠের অবস্থা দেখো। তো সাথী আশ্চর্য হয়ে বলেন যে আহা, আপনি এত কষ্ট করেছেন, আমাকে বললেন না, আর আপনি এভাবে নামাজ পড়তে থেকেছেন। তো উনি বলেছেন অথবা এই সাহেব বলেছিলেন যে আমি এমন একটা সূরা ধরেছিলাম যে এই সূরাকে কর্তন করা আমি পছন্দ করিনি। তার মানে উনি নামাজ পড়তে থেকেছেন, এদেরকে শত্রুপক্ষ তাকে তীর নিক্ষেপ করতে থেকেছিল, একাধিক তীর মেরেছিল। তো যেটা লক্ষণের বিষয় যে একাধিক তীর মেরেছিল, তীর মারা তো রক্ত ঝরবে, তার মানে রক্ত ঝরা শরীর নিয়ে এই সাহাবি নামাজ পড়তেছিলেন। সুনান আবু দাউদের হাদিস, হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে, আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন। তার মানেই হলো যে রক্তের মাধ্যমে, রক্ত বের হলে অজু ভেঙে যদি যেত, তাহলে এ সাহাবি কোনো ক্রমেই নামাজে বহাল থাকতেন না, বরং নামাজ ছেড়ে দেন যখন তাকে প্রথমে তীর মারা হয়েছিল। কিন্তু যেহেতু উনি নামাজ পড়তে থেকেছেন, এটাই প্রমাণ যে রক্ত ঝরার মাধ্যমে শরীরের যে কোনো স্থান দিয়ে, শুধুমাত্র লজ্জাস্থান ব্যতীত যে কোনো স্থান দিয়ে রক্ত ঝরলে অজু ভাঙে না। তো আগের আসারগুলি, এমনকি জাবের আসারটাও, জাবের হাদিসটাও যেটা আমি সুনান আবু দাউদের বরাতে উল্লেখ করলাম, এগুলি সব ইমাম বুখারী উল্লেখ করেছেন পূর্বের বর্ণিত অধ্যায়ে। তিনি আরও বলেন ওয়াকাল হাসান মাজাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, মুসলিমগণ তাদের জখম নিয়ে নামাজ তারা পড়ে চলে আসতেছেন, এভাবেই তারা পড়ে আসতেছেন, মানে মুসলমানগণ সেই কাল থেকে তাদের জখম সহ নামাজ পড়ে আসতেছেন, মানে এটাতে কোনো অসুবিধা বোধ করছেন না। ওয়াকাল তাউসুন ওয়া মুহাম্মদ ইবনু আলী ওয়া আতা ওয়া আহলুল হিজাজ লাইসা ফি দামে উদুউন, তাউস এবং মুহাম্মদ বিন আলী, আতা এবং আহলুল হিজাজ, হিজাজবাসীগণ, মক্কা মদিনার অধিবাসীগণ, তারা বলেন লাইসা ফি দামে উদুউন, খুন ঝরার কারণে উজু লাগে না। ওয়া আসরা ইবনু উমারা বাসরাতান ফাখরাজা মিনহা দামু ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আর একটা আসার বর্ণনা করেছেন ইমাম বুখারী
যে ইবনে ওমর একটা হালকা একটা ছোট একটা ফোড়া ফোসকা উনি এটাকে কি করেন ভেঙে ফেলেন, ফখরাজা মিনহা আদ-দাম, তখন ওখান থেকে রক্ত ঝরায়, রক্ত বেরিয়ে পড়ে। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু তিনি ওযু করেননি। ওয়াজাকা ইবনু আবি আউফা দামান ফামাদা ফি সালাতিহি, ইবনু আবি আউফা ইনি একজন সাহাবি, তিনি খুন থুথু ফেলেন, খুনের থুতু ফেলেন, ফামাদা ফি সালাতি, এবং তিনি তার সালাতে বহাল থাকেন, মানে মুখ দিয়ে থুতু বের হয়েছে খুন, মানে খুনের থুতু ফেলেছেন, রক্ত থুতু ফেলেছেন, কিন্তু তিনি তার নামাজে বহাল থেকেছেন। ওয়াকালা ইবনু উমারু ওয়াল হাসান ফিমা ইয়াহতাজিমু লাইসা আলাইহি ইল্লা গাসলু মাহাজিমিহি, ইবনু উমার এবং হাসান, আচ্ছা হাসান বসরি মনে করেন ওই ব্যক্তি সম্পর্কে যে হাজামা করেছে, মানে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করেছে, দূষিত রক্ত, এনারা দুইজন বলছেন ওই ব্যক্তি সম্পর্কে যে হাজামা লাগে দূষিত রক্ত বের করেছে, লাইসা আলাইহে ইল্লা গসলো মাহাজিমহে, তার উপর শুধু দায়িত্ব এটাই যে সে তার হাজামা লাগানোর জায়গাগুলি ধুয়ে নেবে, মানে অজু তাকে করা লাগবে না। এগুলি সব ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহে তার সহিহুল বখারিতে উল্লেখ করেছেন। দেখুন সহিহুল বখারি ফাতহুল বারির নাম্বারিং অনুযায়ী 1 নম্বর খণ্ড 55 পৃষ্ঠা। তাহলে আমরা কি বুঝলাম, যে রক্ত বের হলে, শরীরের যে কোনো স্থান থেকে রক্ত বের হলে একমাত্র লজ্জাস্থান ব্যতীত, তো এই রক্ত বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয় না। অনুরূপভাবে আমরা বিশুদ্ধ আসারে পাই যে সাহাবি ইবনে ওমর, সাহাবি ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনাকে যখন আঘাত হেনেছিল আবুল উলামা মাজুসি, তো তিনি যে নামাজ পড়েছিলেন রক্ত ঝরা শরীর নিয়ে, সাল্লা ওমর ওয়া জুরহু ইয়াসবু দামান, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে থেকেছেন এমত অবস্থায় যে তার শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে পড়তেছিল। দেখুন সুনান দারকুতনি হাদিস নাম্বার 882, এবং একাধিক সাহাবির ফতোয়াও পাওয়া যায় মোসানফ আব্দুর রাজ্জাকে, যেমন ফতোয়া হিসেবে পাওয়া গিয়েছে কতাদা রহেমহল্লা বলছেন যে ইদা রফল ইনসান, যদি কোনো ব্যক্তির নাকে নাক দিয়ে রক্ত বের হয় ফালাম ইয়াকলা, এবং এ রক্ত তার বন্ধ না হয়, ফাইন না হয় অশুদ্ধ মান খারা হোক, তাহলে সে তার নাকের ছিদ্র বন্ধ করে দেবে কোনো কিছু দিয়ে, ওই ইউসল্লি, আর নামাজ পড়বে এভাবে। ওয়াইন খাফা ইয়াদ খোলা যাও ফাহ, যদি ভয় করে যে রক্ত তার পেটে ঢুকে যাবে, ফলে ইউসল্লি, তাহলে সে নামাজ পড়বে ওইভাবেই, মানে নাক বন্ধ না করি। ওয়াইন সালা, যদিও রক্ত মানে গড়িয়ে পড়ে, ফাইন না অমারা কদ সাল্লা ওয়া জুরহু ইয়াসবদামান, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন এমত অবস্থায় যে তার শরীর দিয়ে খুন ঝরাচ্ছিল, ঝরতেছিল। দেখুন মোসানফ আব্দুর রাজ্জাক 574 পৃষ্ঠা। অনুভব হেসাম বিন ওরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার কিছু ফোড়া ফসকা ছিল, আমি এ সম্পর্কে আমার বাবাকে জিজ্ঞেস করলে উনি বলেন যে যদি এটা দিয়ে রক্ত বের হয় তাহলে ওটা ধুয়ে ফেলো, অজু করো, আর যদি না বের হয় তাহলে নামাজ পড়ো, এবং ওটাকে অজু করো এবং নামাজ পড়ো, যদি কিছু বের হয়ে যায় মানে এই ফোড়া ফসকা থেকে ফালাতু বালি, কোনো পরোয়া করবে না। ফাইন না অমর আগত সাল্লা ওয়াজুর হই আসবদামান, কারণ অমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন এমত অবস্থায় যে তার তার ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরাচ্ছিল। দেখুন মোসানফ আব্দুর রাজ্জাক 578 নম্বর আসার। তাহলে এতগুলি দলিল থাকার পরও যদি কেউ বলে যে রক্ত ঝরলে শরীর দিয়ে বা ফোড়া ফসকা বের হলে, ফোড়া ফসকা দিয়ে রক্ত বের হলে অজু ভেঙে যাবে, তাদের কথাটা কতটুকু মানে গ্রহণযোগ্য সহজেই অনুমেয়, তো এই হিসেবে আমরা বলতে পারি যে হানাফি মাজহাবের এই মাসলা বলা যেতে পারে এই মর্মে দুর্বল, এক প্রকার ভিত্তিহীনই বলা যেতে পারে। অতএব সহি হাদিসের নিরিখে এবং সহি আসার এবং ফতাওয়া সাহাবা তাবেইন, সাহাবা তাবেইনদের ফতোয়া নিরিখে আমরা বলতে পারি যে কোনো রক্তের কারণে অজু ভঙ্গ হয় না, একমাত্র দুই লজ্জাস্থান দিয়ে রক্ত বের হলে সেটা ভিন্ন কথা, আর মা বন্ধে যে রক্ত রয়েছে এমএনসি রক্ত, বাচ্চা বসবত রক্ত, এ রক্তর মাধ্যমে শুধুমাত্র ভাঙবে অজু, বা অজু অজু তো ভাঙবেই, নামাজও বিশুদ্ধ হবে না, এ দু প্রকার রক্ত থাকতে, আর এই রক্তের কারণেই শুধু অজুটা নষ্ট হবে, তাছাড়া অন্য কোনো কারণে, অন্য কোনো রক্তের কারণে অজু নষ্ট হবে না, যার প্রমাণে দলিলের পর দলিল দিয়ে বোঝানো হলো। তবে
যে হকপন্থী তার জন্য একটা দলিল যথেষ্ট, আর যে বিদআতপন্থী বাতিলপন্থী তার জন্য হাজারো দলিল যথেষ্ট নয়। তবে আমরা হকপন্থীদের জন্যেই, হকপন্থীদের জন্যে আমরা দলিল উল্লেখ করে কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে বলা যায় যে এটা তো গেল মানুষের রক্ত, সহি মাসালা হলো এটাও যে জীবজন্তুর রক্ত, যে জীবজন্তুগুলি ইসলামী শরিয়ায় খাওয়া হালাল রাখা হয়েছে, এই জীবজন্তুগুলির রক্ত যদি শরীরে এসে লাগে, এমনকি বিটা, এদের বিটা পেশাব ইত্যাদি যদি শরীরে এসে লাগে, সে কারণেও জামা কাপড় নাপাক হবে না বা অজু ভঙ্গ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না মুসলিম মদিনায় গিয়েছিল, মদিনায় তারা অসুস্থ হলে, আবহাওয়া প্রতিকূল পেলে রাসূল সাল্লামের কাছে অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বলেছিলেন, যাও বাইতুল মালের উঁট রয়েছে, এই উঁটের মুত এবং দুধ উভয়টা খাবে। ফাশাবু মিন আলবানিহা ও আবু আলিহা, যাও এবং এই উঁটগুলির দুধ এবং মুত উভয়টাই খাবে, মানে পান করবে। তো তারা পান করেছিল, উঁটের দুধ খেয়েছিল এবং পেশাব খেয়েছিল এবং সুস্থ হয়ে গিয়েছিল। বুখারী শরীফ হাদিস, তো বুখারী শরীফ হাদিস থেকে ওলামায়ে দিন দলিল গ্রহণ করেছেন যে হালাল প্রাণীর বিটা, হালাল প্রাণীর পেশাব ইত্যাদি নাপাক নয়, তার মানে কাপড়ে যদি লেগে যায় তাহলে সে কারণে নাপাক হয় না। এখানে দেখা যায় যে হানাফি মাজহাবের সাথে আমাদের বিরোধ রয়েছে, সহি দলিলের আলোকে নাপাক না হওয়ারই দলিল আমরা পাচ্ছি। অতএব এই হালাল প্রাণীর রক্ত যদি শরীরে লেগে যায় তাতেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আজিজ। আশা করি বিষয়টি আমাদের নিকটে এতক্ষণ উদ্ভাসিত হয়ে উঠেছে, স্পষ্ট হয়ে উঠেছে। দলিলের নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক, সালাফে সালেহীনের মানহাজ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। সর্ব বিষয়ে আমিন ও সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।